আসসালামু ওয়ালাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের জন্য একদম সহজ আর মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি বিশেষ করে নতুন রাঁধুনি আপদের জন্য একদম সফট রুটি প্রায় প্রতিদিন সকালবেলায় আমাদের কম বেশি সবারই এটা নাস্তার জন্য লাগে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রুটি বানানোর জন্য এখানে একটা বাটির মধ্যে আমি নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা আপনারা এখানে আটাও নিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি এক চামচ বা হাফ চামচ হাফ চামচ লবণ অল্প করে দিতে হবে আর কি এখন এটা ভালো করে মিক্স করে এখানে আমি একদম ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব একভাবে করা যায় যে একদম পাত্রের মধ্যে পানি গরম করে সেদ্ধ করে তারপরে ময়দা দিয়ে সেটা করা আবার এভাবেও করা যায় একটা বাটির মধ্যে ময়দা নিয়ে তার মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপরে একটা ডো বানিয়ে নেওয়া দুইভাবেই করা যায় এভাবে করলে হচ্ছে হয় কি ময়দাটা মানে কম নষ্ট হয় আর কি অনেক সময় দেখা যায় যে পাত্রে বা কড়াইয়ে করলে হয় কি অনেকটা ময়দা থেকে যায় প্রায় সময় এমনটা হয় কিন্তু এরকম বাটিতে করলে কিন্তু সেটা আর হয় না তো সেই জন্য আমি দেখা যায় যে কিছুদিন ধরে এভাবেই বানিয়ে বানাচ্ছি আর কি তো দেখেন একটু ঠান্ডা যখন হয়ে যাবে হালকা ঠান্ডা খুব বেশি ঠান্ডা আসলে হয় না যেহেতু ফুটন্ত গরম পানি তাই আমি হাত দিয়ে একটু করে নিচ্ছি তো ডোটা আমি বানিয়ে নিলাম এখন আমি রুটি বানিয়ে নেবো তো রুটি বানানোটা সম্পূর্ণই আসলে প্র্যাকটিসের ব্যাপার অনেকেরই গোল হয় আবার হয় না তো চেষ্টা করতে করতেই আসলে রুটিটা গোল হয়ে যায় তো আমারও প্রথম দিকে আমি একদমই পারতাম না একদম মানচিত্র হয়ে যেত আমরা সবসময় কথায় কথায় যেটা বলি আর কি এদিকে ওদিকে হয় তো একদম গোল হয় কাদের যাদের যারা হচ্ছে মা খালাদের আর কি যারা অভ্যস্ত বানিয়ে বানিয়ে তো আমিও বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গেছি প্রথম দিকে আমিও একদম অভ্যস্ত ছিলাম না তো দেখেন একটা লেচি নিয়ে একটু ভালো করে হাত দিয়ে বেলে তারপরে আমি একটা রাউন্ড শেপের রাউন্ড শেপ বানিয়ে নিয়েছি তারপর প্রেস করে এরকম বেলুন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে রুটিটা বানিয়ে নিলাম কত সুন্দর একদম পাতা আর বড় একটা রুটি তৈরি হয়েছে দেখেন এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। এই রুটিটা দেখতেও কিন্তু খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে আর কি তো যাই হোক আমি এভাবে রুটিগুলো বানিয়ে নিব আর নতুন রাঁধুনি যারা আছেন বা নতুন নতুন সংসার শুরু করেছেন যাদের নতুন রুটি বানাতে হবে তো তারা আসলে প্র্যাকটিস করতে করতে আপনাদেরও হয়ে যাবে আর কি প্র্যাকটিসের উপরে কোনো কিছুই নাই তো আমি বানিয়ে নিলাম আর যদি প্র্যাকটিস আপনারা করতে চান তাহলে রেগুলার বানাবেন আর কি তাহলে দেখবেন যে হয়ে যাবে আর প্রিয়জনের জন্য তো এরকম প্র্যাকটিস করাই যায় তাই না প্রিয়জনদের জন্য যাই হোক এখন আমি ফ্রাই প্যান গরম করে তারপরে প্রতিটা রুটি বেলে ভেজে নিব আর কি একদম তাওয়া গরম হয়ে গেলে তারপর রুটি দিয়ে দিব কিছুক্ষণ ভেজে নিব। সাথে সাথে উল্টা উল্টানো বারবার উল্টানো যাবে না দুই তিনবার উল্টালেই কিন্তু খুব সুন্দর রুটি হয়ে যাবে উপরেও খুব সুন্দর কালার আসে এই রুটি আপনারা মাংস ভাজি ডিম ভাজি যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন ভীষণ ভালো হয় খেতে তো আমার রুটি বানানো হয়ে গেছে এভাবে আমি একের পর এক রুটি বানিয়ে নিব আর যদি একটু ময়দা ফ্রাই প্যান থেকে যায় তখন সেটা টিস্যু দিয়ে বা কাপড় দিয়ে ঝেড়ে ফেলতে হবে তো দেখেন এই রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ মজার নরম নরম রুটি ফুলকো রুটি আপনারা অবশ্যই এভাবে বানাবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি প্লিজ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ